प्रिय शिक्षार्थी बंधुरा आज के अपन मजे इलेक्ट्रिकल टेक्नोलॉजी द्वितीय पर्व बेसिक इलेक्ट्रिसिटी कोड नम्बर 6671 द्वितीय अध्याय परिवाही एवं अपरिवाही। प्रिय शिक्षार्थी बंधुरा आज के शिखब परिवाही अपरिवाही एवं अर्धपरिवाही काके बोले एवं एगुलार विस्तारित प्रैक्टिकल बनाना सह शेखा चेष्टा करब। तो बंधुरा परिवाही की ये हमें जानब परिवाही हे सकल पदार्थ मध्य दिए विद्युत सहजे प्रवाहित होते पारे ताकि आम्रा परिवाही बोली। जेमन एखाने लक्ष्य करी एखाने एकटी इलेक्ट्रन आछे एखाने इलेक्ट्रन जदि आमादेर थाके ताहले एई इलेक्ट्रनटा एई परिবাহীটার যে কোনো প্রান্তে অতি সহজে প্রবাহিত হতে পারে তাকে আমরা পরিবাহী বলতে পারব। যেমন আমার এখানে একটি কেবল আছে এই কেবলটার এক প্রান্তে বিদ্যুৎ প্রবাহিত করলে অপর প্রান্তে বিদ্যুৎ অতি সহজেই চলে এক প্রান্ত থেকে যদি আমরা বিদ্যুৎ শক করি তাহলে অপর প্রান্ত আমাদের অলরেডি চলে আসে অর্থাৎ এটা হচ্ছে আমাদের পরিবাহী। অপরিবাহী হচ্ছে যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাকে আমরা অপরিবাহী বলি। যেমন এই কেবল এর ভিতরে আমাদের তার আছে এবং এই তারটা আমাদের হচ্ছে পরিবাহী এবং এর উপরে যে আমাদের কভারটা আছে এটা হচ্ছে অপরিবাহী। অর্থাৎ যে সকল পদার্থ পরিবাহী মানে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাকে আমরা অপরিবাহী বলি। আমাদের এই যে কলমটা আছে এই কলমটাও কিন্তু বিদ্যুৎ অপরিবাহী অর্থাৎ এটা হচ্ছে প্লাস্টিক রাবার শুকনো কাঠ এগুলো হচ্ছে আমাদের অপরিবাহী। এবং অর্ধপরিবাহী কি আমাদের জানতে হবে। অর্ধপরিবাহীটি হচ্ছে যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ আংশিকভাবে প্রবাহিত হতে পারে তাকে আমরা অপরিবাহী বলি। যেমন পানি হচ্ছে বিদ্যুৎ অর্ধপরিবাহী। পানিতে যদি আমরা কারেন্ট প্রবাহিত করি বা হিটার পানি গরম করি তখন দেখা যাচ্ছে যে পানিটা গরম হয় অর্থাৎ আংশিকভাবে প্রবাহিত হয় বিদ্যুৎ তো এটাকে আমরা অর্ধপরিবাহী বলতে পারি। আবার জার্মেনিয়াম, জার্মেনিয়াম মূলত হচ্ছে যে আপনাদের হাতের কাছে যে বালিগুলো থাকে সেই বালিগুলো অর্ধপরিবাহী এটা আমরা অপরিবাহী বলতে পারি। এখন আমরা শিখব যে পরিবাহী ও অপরিবাহীর মধ্যে পার্থক্য। পরিবাহী মূলত হচ্ছে আমরা যে সকল পদার্থের ইলেকট্রন সংখ্যা বেশি থাকে তাকেই আমরা পরিবাহী বলতে পারি। অপরিবাহী যে সকল পদার্থের ইলেকট্রন সংখ্যা কম থাকে অর্থাৎ ইলেকট্রন সহজে প্রবাহিত হতে পারে না সেটাই হচ্ছে অপরিবাহী। পরিবাহী পদার্থের মধ্যে ইলেকট্রন প্রবাহিত হয় মানে পরিবাহী পদার্থের মধ্যে ইলেকট্রন প্রবাহিত হয় এবং অপরিবাহী পদার্থের মধ্যে ইলেকট্রন প্রবাহিত হয় না। পরিবাহী পদার্থের যদি আমরা বার্জিতভাবে তাপমাত্রা প্রয়োগ করি তাহলে মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত হয় এবং অপরিবাহী পদার্থের মধ্যে তাপমাত্রা প্রয়োগ করলেও ইলেকট্রন প্রবাহিত হতে পারে না। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখলাম পরিবাহী অপরিবাহী এবং অর্ধপরিবাহী পরিবাহী এবং অপরিবাহীর মধ্যে পার্থক্য। তো শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তী ক্লাসে আমার মানে কী কী বিষয়ের উপর পরিবাহীর নির্ভরশীল সেই বিষয় নিয়ে আলোচনা করবো।